এখন আমরা কথা বলতেছি এক্সপো 2015 বাংলাদেশ এর অপারেটিং ম্যানেজারের সাথে। জনাব এক্সপো 2015 জনাব মতি সাহেব, আমাদের দেশ ধানে ভরা, ধান আমাদের গর্ব, যে ধান সারা বিশ্বের মানুষ পাচ্ছে। শুধু ধান নয়, ধান ছাড়া আমাদের দেশে আরো অনেক কিছু আছে। আমি এখানে টেলিভিশনে দেখতে পেলাম এই সোনালি ধান, ধানের ছবি। এই ধান দিয়ে আমরা এই এক্সপো 2015 রিপ্রেজেন্ট করতেছি। প্লিজ এ ব্যাপারে কিছু বলবেন আমাদের দর্শকদের। ধন্যবাদ জনাব আপনাকে এই সুন্দর একটা বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা রাজতন্ত্র দেশ হিসেবে বাংলাদেশ 2015 ওয়ার্ল্ড এক্সপোতে অংশগ্রহণ করেছে। এখানে আমাদের অবস্থান একটা শীর্ষতম দেশ হিসেবে, বিশেষ করে আমরা ধান উৎপাদনকারী দেশ হিসেবে এবং রাইস কনজিউম জাতি হিসেবে সারা বিশ্বে আমরা পরিচিত। আমাদের বর্তমান সরকার আমরা যে আগের চাউল আমরা আমদানি করি দেশে, বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো, বর্তমান সরকার এটা আসার পর সেই রাইস আমরা নিজেরাই উৎপন্ন করে আমাদের পুরো জাতিকে খাওয়াই আমরা আরও এখন এক্সপোর্ট করছি। এটা বিশেষ করে ইউরোপিয়ান তথা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এসে রাইস প্লাস্টার দেশ হিসেবে তথ্যটা জানতে পেরে তারা এতই খুশি হয় যে বাংলাদেশ সম্পর্কে আমাদের অনেক পজিটিভ ভাষা নিয়ে যাচ্ছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে আমাদের এই পজিটিভ বাংলাদেশের পজিটিভ সাইডগুলো আমরা যে এই এক্সপোর মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরতে পারছি। বর্তমান সরকারকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, তারা যে অংশগ্রহণ করেছে আমরা এখানে আমাদের এই অংশগ্রহণ সার্থকভাবে তুলে ধরবো। 6 মাস ব্যাপী এই সারা সারা বিশ্বের বিভিন্ন নীতি চর্চা, তারপর ইতালিয়ান যে বাচ্চারা এখানে আসছেন থেকে এই ইউনিভার্সিটি নিয়ে তারা কোনটি নাকি কথা জিজ্ঞেস করছেন আমাদের বাংলাদেশের বর্তমান এই খাদ্যের ব্যাপারে। এটা ফিডিং দ্য প্ল্যানেট এনার্জি ফর লাইফ এই এক্সপো থিম, এই থিমের আলোকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এই দর্শকদেরকে যারা এটা জানতে চাচ্ছে আমরা তাদের কাছে এটা একটা আনন্দের ব্যাপার। আমরা অনেকে হয়তো জানি আপনি চায়না সাংহাইতে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করেছেন, এবং আমরা এটাও জানি আপনি দুবাই এক্সপোতেও রিপ্রেজেন্ট করবেন। আপনার অতীতের এক্সপিরিয়েন্স থেকে এবং মিলান থেকে এক্সপিরিয়েন্স হচ্ছে এবং দুবাইতে যে আমরা কত পজিটিভ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, বাংলাদেশকে আরও কত কত পজিটিভভাবে সারা বিশ্বের সাথে কাছে তুলে ধরতে পারবো। ধন্যবাদ। আসলে এই এক্সপোর মাধ্যমে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, মন্ত্রী মহোদয় তথা নীতি নির্ধারক সরকারের তারা এসে যে সমস্ত তথ্যগুলো নিয়ে যাবেন, ভবিষ্যতে 5 বছর পর যে দুবাই ওয়ার্ল্ড এক্সপোজিশন হবে সেটার থিম হচ্ছে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড। আমরা আশা করি আমাদের বর্তমান সরকার অত্যন্ত পজিটিভভাবে আমাদের পুরো জাতিকে সেই ওয়ার্ল্ড এক্সপো 2020 অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন, এটা আমাদের বিশ্বাস। এবং বর্তমান আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এটা করবেন, এটা আমাদের সরকারি সহযোগিতা পেলে আমাদের দেশ আরও বিশ্বের মানচিত্রে আরও আমাদের সম্মানকে আরও আরও উপরে নিয়ে যেতে পারে। এবং আমরা যারা প্রবাসী এখানে আছি আপনারা নিশ্চয়ই টিভি পর্দায় দেখতে পান যে প্রবাসীরা হার্ডের সল পরিশ্রম করে শুধু তার নিজ দেশের জন্য এত কিছু করে যাচ্ছে। তবে আমি অন্য প্রসঙ্গে আর যাব না, যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আমার থেকে যায়, কারণ দর্শকের কাছ থেকে প্রশ্নটি আসা এই এক্সপো 2015 1 লক্ষ বাঙালি এখানে আসার কথা ছিল, টিকিটও বিক্রি হয়েছে পরিসংখ্যান অনুযায়ী আমরা যতটুকু জানি। এই বাংলাদেশি প্যাভিলিয়নে আপনি 1 লক্ষ টিকিট বিক্রির পরে কতজন বাঙালি দর্শককে আমাদের এই প্যাভিলিয়নে দেখতে পেয়েছেন? এই ব্যাপারে আমাদের আসলে জানা নেই, কারণ হচ্ছে কারা এখানে থাকছেন, এখানে দেখলেন কারা বাংলাদেশ থেকে আসছেন সেটা আমাদের জানার কোনো সুযোগ নেই। যারা আপনার ইতালিতে থাকছেন তারা মাঝে মাঝে যখন আমাদের সালাম দেন যে আমরা এখানে থাকি,
তখনই বুঝতে পারে তিনি এখন তো ইতালিতে থাকছেন কিন্তু বাংলাদেশ থেকে তারা আসছেন এই পর্যন্ত আমাদের কারোর সাথে দেখা করেন যদি সরকারি সহযোগিতা থাকে এবং বাইলেটারাল যে চুক্তিগুলো আছে যদি আরো সহজভাবে আমাদের সাধারণ জনগণের দরজায় পৌঁছে দেওয়া হয় তাহলে আমি মনে করি এক্সপোর এই বাংলাদেশি প্যাভিলিয়নে আরো অনেক লোক সহসাই এখানে এসে আমাদের দেশকে আমাদের কৃষ্টি কালচারকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। আমরা এই প্রত্যাশা নিয়ে সকলে সহযোগিতা কামনা করে আমি কামরুল হাসান মাই টিভি মিলানো ইতালি।